হ্যালো আই এম সুনিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম ক্লাস আজকে আমরা হিমাটোলজির কিছু ইম্পর্টেন্ট টেস্ট সম্পর্কে জানবো তাই দেরি না করে শুরু করা যাক আমরা প্রথমেই হিমাটোলজির যে টেস্টটা সম্পর্কে জানবো সেটা হলো হিমোগ্লোবিন আমাদেরকে প্রথমে জানতে হবে হিমোগ্লোবিনের টাচ কি এটাকে কোন ইউনিটে প্রকাশ করা হয় এবং কোন কোন ক্ষেত্রে এই হিমোগ্লোবিনের ভ্যালু বাড়ে এবং কোন কোন ক্ষেত্রে হিমোগ্লোবিনের ভ্যালু কমে আমরা সেগুলোই জানবো এছাড়াও আমরা কী কী দেখব প্লেটলেট কাউন্ট দেখবো ডাব্লু বিসি কাউন্ট দেখব এছাড়াও ইএসআর এছাড়াও রেড সেল কাউন্ট এগুলো এই হিমোটোলজির ইম্পর্টেন্ট টেস্টগুলো সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে দেরি না করে শুরু করা যাক আমরা তাহলে প্রথমেই আগে দেখবো যে হিমোগ্লোবিন এর কাজটা কী হিমোগ্লোবিন ইজ দ্য অক্সিজেন ক্যারিং কম্পোনেন্ট অফ ব্লাড এটা অক্সিজেনকে ব্লাডে ক্যারি করে আর এর ইউনিট হলো গ্রাম পার ডিএল আমাদের এটা মনে রাখতে হবে এর ইউনিট গ্রাম পার ডিএল এম জি পার ডিএল নয় এটা আমরা অনেকেই ভুল করি এবার আমরা দেখব হিমোগ্লোবিন কোন কোন কন্ডিশনে বাড়ে অর্থাৎ ইনক্রিজ করে প্রথমেই রয়েছে ডিহাইড্রেশন তারপর ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ এর ক্ষেত্রে বাড়ে স্মোকিং করলে বাড়ে এছাড়াও রেনাল ক্যান্সার এছাড়াও হার্ট ফেলিয়ার এই সমস্ত কারণে বাড়তেই পারে হিমোগ্লোবিন এবার আমরা দেখব হিমোগ্লোবিন কোন কোন কন্ডিশনে কমে অর্থাৎ অর্থাৎ ডিক্রিজ করে প্রথমেই যে কন্ডিশনটা রয়েছে সেটা হচ্ছে ব্লাড লস দু রকম হতে পারে অ্যাকিউট অর ক্রনিক অ্যাকিউট মানে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি আমাদের ব্লাড আচমকা অর্থাৎ অ্যাকিউট আচমকা খুব কমে যায় তারপরেই হচ্ছে আফটার অ্যান্টি ক্যান্সার ড্রাগস যেমন কেমোথেরাপি এগুলো এছাড়াও আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির কারণেও হয় এছাড়াও হিমোলাইসিস হয়ে গেলে ক্রনিক কিডনি ডিজিজ এছাড়াও যে কোনো হিমাটোলজিক্যাল ম্যালেগন্যান্সির ক্ষেত্রেও হিমোগ্লোবিন কমে যায় এবার আমরা পড়ব প্লেটলেটস অর্থাৎ থ্রম্বোসাইটস এর কাজ কি ইট প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য ব্লাড কোয়াগুলেশন এর ইউনিট হল টেন টেন্টি পয় নাইন পার লিটার এবার আমরা জানবো এই থম্বোসাইথেমিয়া কি থম্বোসাইথেমিয়া হচ্ছে ব্লাডের সেই কন্ডিশন যখন আমাদের ব্লাডে এই থম্বোসাইট অর্থাৎ প্লেটলেট যখন বেড়ে যায় ইনক্রিজ করে সেটাকে বলা হয় থম্বোসাইথেমিয়া এটা কোন কোন কন্ডিশনে হয় এবার আমরা সেগুলোই জানবো এটা হয় অ্যাকিউট ব্লাড লসের ক্ষেত্রে সার্টেন ফর্মস অফ অ্যানিমিয়া ইনফেকশন এছাড়াও যখন পুয়োর যখন আমাদের স্প্রিন ভালোভাবে কাজ করতে পারে না সেই কন্ডিশানেও এই প্লেটলেটের কাউন্ট বেড়ে যেতে পারে এবার আমরা জানবো যে কোন কোন কন্ডিশনে এই প্লেটলেট কাউন্ট কমে যায় যখন প্লেটলেট আমাদের কমে যায় তখন তাকে বলা হয় থম্বো পেনিয়া আমরা সকলে সে সেই পেনিয়া কথাটা থাকা মানি পেনিয়া কথাটা থাকা মানি সেটা বোঝাচ্ছে যে কিছু ডেফিসিয়েন্সি অর্থাৎ কাউন্ট যেটা কমে গেছে এই থম্বো সাইট্রোপেনিয়া কোন কোন কন্ডিশনে সেটাই দেখবো ইনফেকশনের ক্ষেত্রে হয় কিছু কিছু ড্রাগস নিলে হয় রেডিও থেরাপি নিলে হয় এটা খুবই রেয়ার অবশ্য এছাড়াও ইমিউনোজেনিক ডিসঅর্ডার ক্ষেত্রে হয় এছাড়াও ক্যান্সার এই সমস্ত ক্ষেত্রে হয় এবার আমরা পড়বো ডব্লু বিসি মানে হচ্ছে হোয়াইট সেল এটাকে লিম্পোসাইটসও বলে এর আমরা দুই রকম কাউন্ট করি টোটাল ডবলু বিসি কাউন্ট এবং এর ডিফারেন্সিয়াল ডাবল বিসি কাউন্ট ডিফারেন্সিয়াল আন্ডারে আমরা যেগুলো করি বেসোফিল ইউসিনোফিল নিউট্রোফিল লিম্ফোসাইটস আর মনোসাইটস প্রথম তিনটে হলো গ্রানুলোসাইটস অর্থাৎ গ্র্যানিউলস রয়েছে আর দেশে দুটো লিম্ফোসাইটস ও মনোসাইটস হলো আর গ্রানুলোসাইটস অর্থাৎ তাদের কোনো গ্র্যানিউলস নেই এবার এই কাজ কি ইট প্রোটেক্টস আওয়ার বডি এগেন্স্ট দ্য ইনভেডিং মাইক্রো অর্গানিজমস অ্যান্ড দ্য রিলেটিভ পার্সেন্টেজ অর্থাৎ এটা আমাদের দেহকে বাইরের সমস্ত মাইক্রো অর্গানিজমস থেকে ক্ষতিকর মাইক্রো অর্গানিজমস থেকে আমাদের দেহকে রক্ষা করে এর ইউনিটও হচ্ছে একই টেন পয়েন্ট নাইন পার লিটার এবার আমরা দেখবো কোন কোন কন্ডিশনে এটা বাড়ে এটা বাড়ে ইনফেকশান হলে কোনো হেমাটোলজিক্যাল ম্যগন্যান্সি হলে এবং আদার কোনো ক্যান্সার হলে এছাড়াও যদি আমরা কটিকট স্টেরয়েড নিই তাহলে তখন বাড়বে এছাড়া যখন আমাদের বোন মেরো রিকভার করবে সেই সময়ও বাড়বে আর কখন কমবে এবার আমরা এটা দেখব যখন আমরা রেডিও থেরাপি নিই হিমাটোলজিক্যাল ম্যাগন্যান্সি ক্যান্সার ইনফিল্টারেটিং বোন ম্যারো এছাড়া ইমিউন ডিসঅর্ডার এবং সেভারাল ইনফেকশনের ক্ষেত্রেও অনেক ইনফেকশানের ক্ষেত্রেও এটা কমে যায় এবার আমরা দেখবো ইএসআর অর্থাৎ এইথোসাইড সেডিমেন্টেশন রেট এটা হচ্ছে একটা নন স্পেসিফিক ইন্ডিকেশান অফ ইনফ্লেমেশান এটা আমাদের ইনফ্লেমেশান সম্পর্কে একটা আইডিয়া দেয় যেটা হচ্ছে নন স্পেসিফিক পুরো স্পেসিফিকভাবে বলতে পারবো যে ইনফেকশনটা হয়েছে এই জন্য ইনফ্লেমেশান হচ্ছে এটা পারবো না তার জন্য অবশ্যই অন্য টেস্ট রয়েছে এর ইউনিট হচ্ছে এম এম পার আওয়ার এবার হচ্ছে কোন কোন কন্ডিশনে ইএসারটা বাড়ে দেখব ইনফ্লেমেশান হলে বাড়ে ইনফেকশান হলে বাড়ে কানেকটিভ টিস্যু কোনো ডিসঅর্ডার যদি হয় তখন বাড়ে এছাড়াও রিমাটোয়েড আর্থ্রাইটিস এই ক্ষেত্রে পারে এভাবে প্রেগন্যান্সির ক্ষেত্রে পারে এই রিমাটোয়েড আর্থ্রাইটিসের জন্যে আর এ ফ্যাক্টর টেস্ট করা হয় এবার আমরা দেখব যে কোন কোন কন্ডিশনে কমে কোন ইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রে কমে এছাড়াও কনজেস্টিভ হার্ট ফেলিয়ার ক্ষেত্রেও এই ইএসআর কমে যায় এবার আমরা দেখব এই রেড সিল্ক কাউন্ট অর্থাৎ এরিথ্রোসাইট কাউন্ট এর কাজ কি ইট ডেলিভারিং অক্সিজেন টু দ্য বডি টিস্যুস ভায়া দা সার্কুলেটারি সিস্টেম এর ইউনিট হচ্ছে টোয়েন্টি ফার টুয়েলভ পার লিটার এরকসোসাইড কোন 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 এই কাউন্ট কোন কোন কন্ডিশনে বাড়ে দেবো এরকসোসাইটোসের ক্ষেত্রে পারে পলিসাইথেমিয়ার ক্ষেত্রে বাড়ে স্মোকিং করলে পারে রিনাল ক্যান্সারে বাড়ে এছাড়াও হিমোটোলজিক্যাল ম্যানিক্যান্সের ক্ষেত্রেও বাড়ে এবার যে কোন কোন ক্ষেত্রে এটা কমে এটা কমে হচ্ছে অ্যানিমিয়ার ক্ষেত্রে হিমোলাইসিস হয়ে গেলে এছাড়া বোন ম্যারো বোন ম্যারো ফেলিয়ার হয়ে গেলে যদি ম্যারো কোনো ভালোভাবে কাজ করতে না পারে তাহলে সেখান থেকে আমাদের আরবিসি তৈরি হবে না এছাড়া হেমাটোলজিক্যাল ম্যালেগন্যান্সির ক্ষেত্রে ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি এই ক্ষেত্রেও এই সমস্ত ক্ষেত্রে এই আর কমে যায় সেল কাউন্ট কমে যায় এরিথ্রোসাইট কাউন্ট আজকের ভিডিওতে আমরা হিমোগ্লোবিন প্লেটলেটস ডব্লিউবিসি ইএসআর রেড সেল কাউন্ট এইগুলো সম্পর্কে জানলাম অর্থাৎ হেমাটোলজির বিভিন্ন যে ইম্পর্টেন্ট টেস্ট রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম এরপরের ভিডিওতে আমরা বারো কেমিস্ট্রির বিভিন্ন ইম্পর্টেন্ট টেস্ট সম্পর্কে আমরা জানব সেইগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে হবে লেটেস্ট নোটিফিকেশানের জন্য এছাড়াও ওই সমস্ত নোটস আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে সমস্ত দিয়ে দেওয়া হবে যদি তোমরা জয়েন হয়ে না থাকো ফলো করে নিও লিঙ্ক সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে যদি এই সমস্ত নোটসের দরকার হয় তাহলে ওদের তোমরা জয়েন হয়ে যেতে পারো এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রামে অনেক সরকারি চাকরি এবং প্রাইভেট চাকরির সমস্ত খবর দেওয়া হয়ে থাকে তোমরা জয়েন হতে পারো